ধন্যবাদ সবাইকে। আমরা ফোর টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে টেক্সটাইল র মেটেরিয়াল দুই এই বিষয়ে আজকে পার্ট পলিস্টার ফাইবারের আলোচনা। আমরা পলিস্টার সম্পর্কে আমরা জানব, পলিস্টার কিরূপ ফাইবার, পলিস্টারের গঠন, ফ্লুসার এবং এর বৈশিষ্ট্য। আমরা জানি পলিস্টার শব্দের অর্থ হলো পলিমারিক স্টার ফাইবার। পর্যায়ক্রমিক বহুমাত্রিক সংযোজনের মাধ্যমে পলিস্টার তৈরি। এস্টার হল অ্যাসিড ও অ্যালকোহল। অ্যাসিড ও অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার তৈরি হয়। অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হয়। পলিএস্টার হল পলিমাত্রিক পলিমারিক এস্টার ফাইবার। অর্থাৎ এস্টারের বহুমাত্রিক পর্যায়ক্রমিক অবস্থানকে আমরা বলি পলিএস্টার। এস্টারের বহুমাত্রিক পর্যায়ক্রমিক অবস্থানকে আমরা বলি পলিএস্টার। আমাদের ফেডারেল ট্রেড কমিশন নাম করে একটা সংস্থা আছে যারা এই ফাইবারের নামকরণ করে থাকে এবং এর সংজ্ঞাটা ওদের দ্বারাই নির্ধারিত হয় যে ফাইবারের সংজ্ঞাটা কেমন হবে। ফেডারেল ট্রেড কমিশনের সংজ্ঞাটা হলো পলিস্টার ফাইবার একটি পলিমাত্রিক পলিমারিক এস্টার ফাইবার। অ্যাসিড ও অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার গঠন করে। পলিস্টারের বেলায় অ্যাসিড হিসেবে টেরিফথালিক অ্যাসিড ও অ্যালকোহল হিসেবে ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয়। এটা হলো ফেডারেল ট্রেড কমিশনের সংজ্ঞা। ফেডারেল ট্রেড কমিশন হলো আমরা সংক্ষেপে FTC দ্বারা প্রকাশ করি। ফেডারেল ট্রেড কমিশনকে আমরা FTC দ্বারা প্রকাশ করি। ফেডারেল ট্রেড কমিশন প্রত্যেকটা ফাইবারে সংজ্ঞা এবং নামকরণ করতে হবে। ফেডারেল ট্রেড কমিশন বলছে যে পলিস্টার তৈরিতে আমরা টেরিফথালিক অ্যাসিড ও ইথিলিন গ্লাইকল ব্যবহার করি। টেরিফথালিক অ্যাসিড ও ইথিলিন গ্লাইকল ব্যবহার করি। পলিস্টারকে আমরা দুইটি ভ্যারাইটিতে পেয়ে থাকি। পলিস্টারকে আমরা দুইটি ভ্যারাইটিতে পেয়ে থাকি। প্রথমটা হলো PET, এটা হলো PCBT। এই দুইটা ভ্যারাইটিতে আমরা পেয়ে থাকি। পলিস্টারকে আমরা দুইটি ভ্যারাইটিতে পেয়ে থাকি, তার মধ্যে একটি হলো PET, অন্যটি হলো PCBT। PET একটা হলো PCBT। পলিস্টার ফাইবারে উৎপাদনের ফ্লোচার্ট আমরা তাহলে পলিস্টারের সংজ্ঞা এবং এর সংক্ষিপ্ত বিবরণ তোমাদেরকে বললাম এতক্ষণ ধরে, এটুকুই মনে রাখবো। আর ইতিহাসটা একটু পড়ে নেবা, ইতিহাস খুব বেশি পরীক্ষায় আসে না, তাহলে তাহার জন্য পড়ে নেওয়া ভালো, ইতিহাসটা পড়ে নেবা। এখন আমরা ফ্লোচার্টটা দেখাবো। পলিস্টার তৈরির যে ফ্লোচার্ট, পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম হলো খনিজ তেল বা আমরা যেগুলো খনি থেকে আরো আরোহণ করি যে সমস্ত কয়লা বা কোল, আমরা এগুলোকে আমরা পেট্রোলিয়াম নামে অভিহিত করি। পেট্রোলিয়াম থেকে
তৈরি হয় প্যারাজাইলিন। প্যারাজাইলিন কি তোমরা একসঙ্গে লিখতে পারো অথবা এরকম আলাদা করে লিখলেও সমস্যা হয় না। তারপর প্যারাজাইলিন থেকে তৈরি হয় ক্যারিথ্যালিক অ্যাসিড। ক্যারিথ্যালিক অ্যাসিড ক্ষেত্রে আমরা ক্যারিথ্যালিক অ্যাসিড তৈরিতে আমরা নাইট্রিক অ্যাসিড কে কাটি নাইট্রিক অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করে থাকি। তারপর আসলো ডাইমিথাইল ক্যারিথ্যালেট। ডাইমিথাইল টেরিফথ্যালেট মিথাইল অ্যালকোহল যোগে তৈরি হয় ডাইমিথাইল টেরিফথ্যালেট। এক্ষেত্রে আমরা এর পরের অংশটা হলো পলিমার। এই পলিমার তৈরিতে ইথিলিন থেকে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল আর ডাইমিথাইল টেট্রাফ্লেট মিলে তৈরি হয় নাইলন পলিমার। এই পলিমারকে আমরা পলিমারাইজেশন করি। পলিমারাইজেশন করার পর আমরা পলিস্টার ফাইবার, পলিস্টার ফাইবারকে আমরা মেল্ট স্পিনিং পদ্ধতিতে আমরা স্পিনারেটারের আমরা গত সেমিস্টারে পড়েছিলাম স্পিনিং পদ্ধতি তিন ভাগে ভাগ করেছিলাম আমরা, ড্রাই স্পিনিং প্রসেস, মেল্ট স্পিনিং প্রসেস আর ওয়েট স্পিনিং প্রসেস। মেল্ট স্পিনিং প্রসেসটা এখানে পলিস্টারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মেল্ট স্পিনিং প্রসেসটা তাহলে প্রথমে ছিল পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম আমরা পিউরিফাইড খনিজ তেল থেকে বা খনি থেকে উত্তোলিত যে সমস্ত দ্রব্য তা থেকে আমরা পেট্রোলিয়াম পেয়ে থাকি। পেট্রোলিয়াম থেকে তৈরি হয় প্যারাজাইলিন। পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় প্যারাজাইলিন। প্যারাজাইলিনের সঙ্গে নাইট্রিক অ্যাসিড সহযোগে আমরা তৈরি করি টেরিফথ্যালিক অ্যাসিড। টেরিফথ্যালিক অ্যাসিড আর মিথাইল অ্যালকোহল যোগে তৈরি হয় ডাইমিথাইল টেরিফথ্যালেট। ডাইমিথাইল টেরিফথ্যালেটের সঙ্গে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল তৈরিতে আমরা ইথিলিন ব্যবহার করি। ইথিলিন গ্লাইকল তৈরিতে ইথিলিন গ্লাইকল এবং ডাইমিথাইল টেরিফথ্যালেট একসঙ্গে মিশে তৈরি হয় পলিস্টার পলিমার। পলিস্টার পলিমার মেল্ট স্পিনিং পদ্ধতিতে আমরা ফাইবার তৈরি করি। এই ফাইবারকে আমরা বলি পলিস্টার ফাইবার। তাহলে এটাই ছিল পলিস্টার ফাইবার তৈরি ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা পলিস্টারের ফ্লোচার্টটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট।
সুতরাং পলিস্টার ফাইবার তৈরির পর আমরা একে কি রূপে নেব, অর্থাৎ আমার ইয়ারমোড়া ফাইবার তৈরির পর একে যেহেতু আমার এটা কৃত্রিম ফাইবার, কৃত্রিম ফাইবারকে আমাদের নির্দিষ্ট আকার বা আয়তনে রাখার সুযোগ আছে, সেহেতু প্রাকৃতিক ফাইবার যেহেতু স্পান আকারে পাওয়া যায়, কৃত্রিম ফাইবার স্পান আকারেও পাওয়া যেতে পারে আবার ফিলামেন্ট আকারেও পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে আমরা সুবিধা মতো উপায় আছে, যদি আমার প্রোডাকশনের ক্ষেত্রে ফিলামেন্ট প্রয়োজন হয় তাহলে ফিলামেন্ট নেবো, নাহলে টেক্সার ডিআর রূপে নিতে পারি অথবা স্পান রূপে নিতে পারি, স্পান অর্থাৎ খাটো আর্ট, টেক্সার অর্থাৎ ক্রিমযুক্ত বা ভাতযুক্ত আঁশ, ফিলামেন্ট লম্বা অবিচ্ছিন্ন আঁশ। এটাই ছিল পলিস্টার ফাইবারের ফ্লোসার্টের বিবরণ। এবার পলিস্টার ফাইবারের ভৌত গুণাবলী, আমরা বৈশিষ্ট্য বলতে আমরা বোঝাই ভৌত গুণাবলী আর রাসায়নিক গুণাবলী, বৈশিষ্ট্য বলতে আমরা বোঝাই ভৌত ও রাসায়নিক গুণাবলী। বৈশিষ্ট্য বলতে আমরা বোঝাই বৈশিষ্ট্য বলতে আমরা ভৌত ও রাসায়নিক পলিস্টার ফাইবারের ভৌত গুণাবলী আমরা প্রথম সেমিস্টারেও পড়েছি। ভৌত গুণাবলী অর্থাৎ যে গুণাবলী বা যে বৈশিষ্ট্যগুলো আমরা সরাসরি পরিমাপ করতে পারি বা চোখে দেখে বা অনুভব করতে পারি, এরকম বৈশিষ্ট্যগুলোকে আমরা ভৌত গুণাবলী বা বৈশিষ্ট্য বলি। অন্যদিকে রাসায়নিক বৈশিষ্ট্য বা গুণাবলী বলতে আমরা বুঝাই ফাইবার বা আঁশ বা সুতা বা কাপড়, টেক্সটাইল শিল্পক্ষেত্রে যে সমস্ত কেমিক্যালের সংস্পর্শে আসে, অর্থাৎ অ্যাসিড অ্যালকোহল সংস্পর্শে আসে, সে সকল কেমিক্যালের প্রতি তার সংবেদনশীলতা বা ওই কেমিক্যালের প্রতি তার রিয়াকশনটা কেমন থাকে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক গুণাবলী। পলিস্টারের গুণাবলী তাহলে আমরা প্রথমে আলোচনা করি ভৌত গুণাবলী। ভৌত গুণাবলীর ভিতরে আমাদের প্রথমেই আসে টেনাসিটি বা শক্তি। টেনাসিটি বা শক্তি হল একটি ফাইবারের প্রথম এবং প্রধান গুণাবলী। এক্ষেত্রে পলিস্টার যেহেতু কৃত্রিম ফাইবার, সেহেতু আমার কৃত্রিম ফাইবারের অনেক কিছুই পরিবর্তন করা যায়, এক্ষেত্রে আমরা পলিস্টার ফাইবারের টেনাসিটি দেখেছি 4.5 থেকে 5 গ্রাম পার ডেনিয়ান, তবে টেনাসিটি বা শক্তি শক্তি 8 পর্যন্ত বাড়ানো যেতে পারে, সর্বোচ্চ শক্তি 8, অর্থাৎ 8 গ্রাম পার ডেনিয়ার পর্যন্ত বাড়ানো যেতে পারে। টেনাসিটি বা শক্তি আসছে 4.5 থেকে 5 গ্রাম পার ডেনিয়ার, সর্বোচ্চ 8 পর্যন্ত বাড়ানো যেতে পারে। স্ট্রেস ও ইলাস্টিসিটি, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা, কতটুকু প্রসারণ করে ছাড়লে পূর্বের অবস্থায় ফিরে আসে, ছিঁড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত 20 থেকে 30 ভাগ প্রসারিত হয়, তবে 2 ভাগ প্রসারণ করে ছিঁড়ে দিলে 97 থেকে 100 ভাগ পুনরুদ্ধার হয়।
রেসিলিয়েন্সি অত্যন্ত ভালো, উস্কানো প্রতিরোধ ক্ষমতা বা রেসিলিয়েন্সি হলো অত্যন্ত ভালো, মশরণ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, ময়শ্চার রিগেইন আর সমস্ত প্রকার কৃত্রিম ফাইবারের ক্ষেত্রে ময়শ্চার রিগেইন হলো পয়েন্ট চার, সমস্ত প্রকার কৃত্রিম ফাইবারের ক্ষেত্রে ময়শ্চার রিগেইন পয়েন্ট চার, আপেক্ষিক গুরুত্ব 1.38, তাপ প্রতিরোধক ভালো, চাকচিক্যতা উজ্জ্বল থেকে হালকা, গলন অঙ্ক 250 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 250 ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে এটা গলে যাবে। এইটা হলো ভৌত বৈশিষ্ট্য, এইগুলো হলো ভৌত বৈশিষ্ট্য। আমরা ভৌত বৈশিষ্ট্যগুলো খুব সহজে মনে রাখা যায় এবং কৃত্রিম ফাইবারের ভৌত বৈশিষ্ট্যগুলো অনেকগুলো একই রকম, এগুলো তোমরা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে যখন পড়বা তখন খুব সহজে মনে রাখতে পারবা। সুবিধা হবে যে আমরা যদি এরকম করে যদি লিখে ফেলি, এরকম যদি লিখি নাইলন নাইলন সাইড তাহলে এখানে দেখব শক্তি, তারপর মার্সার দিকে, তারপর আবেগকে গুরুত্ব, তাহলে এরকম যদি আমরা একটা চার্ট তৈরি করি নাইলন ছয় নাইলন সোজা ঢুক ছয় কলেজ, তাহলে একটার সঙ্গে একটা তুলনা করলে তোমরা অনেক সহজে বুঝতে পারবে যে কোনটা কীরকম। তবে তোমরা এরকম একটা চার্ট তৈরি করবা বাসায়, বাসায় চার্ট তৈরি করে দেখবা এবং একটা মুখস্ত করে রাখবা, কারণ এখান থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন অনেক আসছে। এটা আমি দেখালাম যে সুবিধা হয় কীভাবে, আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতিটা সুবিধাজনক, এজন্য আমি পদ্ধতিটা বলেছি তোমাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে মুখস্ত, মোট কথা এটা মুখস্ত করাই লাগবে। পলিস্টার ফাইবারের রাসায়নিক গুণাবলী, এবারে আমরা দেখব রাসায়নিক গুণাবলী, পলিস্টার ফাইবারের রাসায়নিক গুণাবলী। রাসায়নিক গুণাবলী বলতে বোঝায় ওই ফাইবার বা পোশাক বা কাপড় টেক্সটাইল শিল্প ক্ষেত্রে যে সমস্ত কেমিক্যালের সংস্পর্শে আসে তার প্রতি কিরূপ প্রতিক্রিয়া দেখায়। পলিস্টার ফাইবার রাসায়নিক গুণাবলীর ভিতরে প্রথমে আছে ব্লিচ ক্রিয়া। ব্লিচ আমরা জানি, ব্লিচটা আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আমরা সাধারণত হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ব্লিচ করে থাকি, কোথাও কোথাও ক্লোরিন ব্লিচ হয় যেক্ষেত্রে নিম্নমানের পোশাক বা কাপড় ব্যবহার করি আমরা। ব্লিচে ক্রিয়া ব্লিচে কোনো ক্ষতি করে না, অ্যাসিডে ক্রিয়া সব ধরনের অ্যাসিডের প্রতি প্রতিরোধ ক্ষমতা আছে, তবে গরম গাঢ় সালফিউরিক অ্যাসিডে ক্ষতিগ্রস্ত। অ্যালকালিতে ক্রিয়া অধিকাংশ অ্যালকালিতে প্রতিরোধ ক্ষমতা আছে, তবে তাপ প্রয়োগে দুর্বল। সমস্ত প্রকার কৃত্রিম ফাইবার অ্যাসিড অ্যালকালি প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে যদি গরম হয় তবে প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমাদের টেক্সটাইল শিল্প ক্ষেত্রে যে সমস্ত অ্যাসিড ব্যবহার করা হয়, যে সমস্ত অ্যালকালি ব্যবহার করা হয় তার প্রতি ভালো প্রতিরোধ ক্ষমতা,
তবে যদি গরম হয় প্রতিরোধ ক্ষমতা খারাপ। কারণ কি কৃত্রিম ফাইবার নির্দিষ্ট তাপমাত্রার উপরে তাপমাত্রা উঠলে গলে যায়, সেজন্য অ্যাসিড অ্যালকালিতে প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে গরমের সমস্যা। এক্ষেত্রে আমরা হিটটাকে রাখবো, সবসময় নিয়ন্ত্রণের দিকে রাখবো যেন হিট খুব বেশি না হয়। আর 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রা, আমরা 250-এ কখনোই সহজে তুলি না। ফিনিশিংয়ের ক্ষেত্রে অনেক সময় ওঠে, কিন্তু ডাইং বা এক্ষেত্রে ওয়েট প্রসেসিং ওর অন্য ক্ষেত্রে আমরা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠাই নি। জৈবিক দ্রাবক, জৈবিক দ্রাবকের প্রতিরোধ ক্ষমতা ভালো, এতে কোনো ইফেক্ট। জৈবিক দ্রাবক বলতে আমরা যে সমস্ত দ্রাবক আমরা যেগুলো যেরকম পেট্রোল, কেরোসিন, এই যে সমস্ত আমাদের আছে এগুলো জৈবিক দ্রাবক। সূর্যের আলোতাপ সমস্ত প্রকার ফাইবার সরাসরি সূর্যের তাপ ও আলোতে ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘক্ষণ, অল্প সময়ে এই সূর্যের তাপ ও আলোতে ক্ষতিগ্রস্ত হয় না। দাগ প্রতিরোধ ক্ষমতা, যে সমস্ত ফাইবার কৃত্রিম ফাইবার তাদের তৈলবাহিত ময়লার প্রতি প্রতিরোধ ক্ষমতা ভালো এবং আপনার দাগ সহজে প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে এ ধরনের দাগ দূর করা দুঃসাধ্য। রং করার ক্ষমতা, পানি ও আলোতে ভালো এবং চমৎকার, ডিসপার্স, অ্যাজোয়িক, রিয়াক্টিভ এবং কিছু কিছু পিগমেন্টস ব্যবহার করা হয়। ছত্রাক বা মিলডিউয়ের প্রতিরোধ ক্ষমতা, আমরা জানি আমরা যে সমস্ত পোশাক পরি সেগুলো ছত্রাক বা মিলডিউ পরে, আমরা দেখে থাকবো যে ছোটো ছোটো টিলা, আমরা যেগুলো টিলা বলি কাপড়ের উপরে ছোটো ছোটো কালো কালো টিলা, বিশেষ করে বৃষ্টির সময় এগুলো দেখা যায়, ব্লিচ করলে সে পরিত্রাণ পাওয়া যায়। এগুলো হলো ছত্রাক বা মিলডিউয়ে কোনো রকম ক্ষতি হয় না। কীট পতঙ্গ বা পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা, আক্রান্ত হয় না কীট পতঙ্গ এবং পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় না, কারণ হলো কীট পতঙ্গ বা পোকামাকড় সাধারণত খাবার খুঁজতেই পোশাকের ভিতরে যায়, বা যেহেতু এটা কৃত্রিম ফাইবার সেহেতু এতে সেলুলোজ বা অন্য কিছু থাকে না, এক্ষেত্রে খাবার থাকে না, ওই ক্ষেত্রে ফাইবারের প্রতি পোকামাকড় আকর্ষণ ক্ষমতা কম থাকে। দাহ্য আচরণ, দাহ্য আচরণ হলো আস্তে আস্তে পুড়ে অগ্নিশিখায় সংকুচিত, অর্থাৎ পলিস্টার যখন পুড়ে যায় তখন সংকুচিত হয়ে যায়, পলিস্টার যখন পুড়ে যায় তখন সংকুচিত হয়ে যায়, নাইলন ফাইবার যখন পুড়ে যায় তখন গলে যায়, কিন্তু পলিস্টার ফাইবার সংকুচিত হয়ে আস্তে আস্তে পড়ে। তড়িৎতাপ আচরণ, তড়িৎ পরিবাহক নয় বিধায় আমরা ইনসুলেটর হিসাবে অর্থাৎ অপরিবাহী হিসাবে আমরা পলিস্টারের ব্যবহার দেখে থাকি। এগুলো ছিল পলিস্টার ফাইবারের বৈশিষ্ট্য। আমাদের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হলো পলিস্টার ফাইবারের ব্যবহার, আমরা ব্যবহারের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা পলিস্টার ফাইবারের ব্যবহার করে থাকি, এটা হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমরা ব্যবহার সংক্ষিপ্ত বা 10 নম্বর প্রশ্নে আসে, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে, যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে 3টা লিখবা, যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তাহলে 7 থেকে 8টা লিখবা। পলিস্টার ফাইবারের ব্যবহার, দড়ি, সমস্ত প্রকার কৃত্রিম ফাইবারের প্রথম ব্যবহারে তোমরা লিখবা দড়ি তৈরি হয়, প্রথমেই লিখবা দড়ি তৈরি হয় বা দড়ি তৈরি করা যায়। মাছ ধরার জাল, পালের কাপড় নৌকার পালের কাপড় এবং সেলাই সুতা তৈরিতে পলিস্টারের ব্যবহার বেশি হয়।
ওভেন ও নিকেট কাপড়, ওভেন কাপড়কে নিকেট কাপড় কি তোমরা জানো, ওভেন হলো তাঁতের বোনা কাপড় আর নিকেট হলো মেশিনে বোনা যেগুলো লুপ তৈরি করে বোনা হয়, এগুলোকে নিকেট বলা হয়। গেঞ্জি ক্যান্ডি ইত্যাদি ইত্যাদি কটন উল ও ভিস্কোসের সাথে ব্লেন্ড করে বিভিন্ন অ্যাপারেল ফ্যাটিং ফুটিং ও পর্দার কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। স্টাফুল পলিস্টার ও কটনের সাথে মিশ্রিত করে বিভিন্ন ধরনের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। শিল্প কলকারখানার জন্য টায়ার কর্ড, কনভেয়ার বেল্ট, স্কিন কাপড় ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। অ্যাসিড তৈরির কারখানায় প্রোটেক্টিভ ক্লথ হিসেবে, যেহেতু অ্যাসিড যে অ্যাসিড পলিস্টারকে পোড়াতে পারে না, সেহেতু প্রোটেক্টিভ ক্লথ হিসেবে অ্যাসিডের ব্যবহার, অ্যাসিড তৈরির কারখানায় পলিস্টারের ব্যবহার আছে। গলিত পলিস্টার দ্বারা কাগজ তৈরির মেশিন, ইনসুলেটিং টেপ, ইনসুলেটরের কথা বলেছি, এবং উচ্চ হর্স পাওয়ার যুক্ত মোটর তৈরিতে ব্যবহৃত হয়। ফায়ার এক্সিং টুইংসার এবং পিভিসি এর সাথে পলিস্টার হোস ব্যবহার, আমরা দেখতে বলছি যারা অগ্নি নির্বাপন কর্মী যারা আছে তারা যে হোস পাইপটা নিয়ে যায় পলিস্টার, ওটা পলিস্টার তৈরি। বিভিন্ন অ্যাপারেল ফার্নিশিং বাড়িতে সজ্জাম লোক কাপড় ও ইন্ডাস্ট্রিয়াল কাপড় তৈরিতে ব্যবহার করে। অ্যাপারেল শব্দের অর্থ হলো পোশাক, আর আমরা জানি যে অ্যাপারেল আমরা পোশাক তৈরি ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাপারেল ইন্ডাস্ট্রি বলি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, গার্মেন্ট শব্দের অর্থ পোশাক। তাহলে এই ছিল আমার র মেটেরিয়াল দিয়ে পলিস্টার সম্পর্কে আলোচনা। তোমরা ক্লাস দেখার পাশাপাশি বইয়ের বিষয় আলোচনা করা আছে, তোমরা বইয়ের সাহায্য নেবে, এবং একবার বুঝতে না পারলে বারবার এই ভিডিওটা তোমরা দেখবে। শুভকামনা রইল, ধন্যবাদ।